पर हेड 400 টাকা করে নেবে তো অনেকটা লস প্রাইস কত আছে এটা 10 টাকা 10 রুপি বন্ধুরা এই হলো আমাদের পনির মাশরুম থালি ভাই তোমার খানা বহুত আচ্ছা দা খানা আচ্ছা দা রেকর্ড কর রহা হ্যাঁ হ্যাঁ তো গাইস সিকিমে আসার মেইন সৌন্দর্য হলো এটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে আমাদের গাড়ি ভাড়া পড়েছে গ্যাংটক সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার উঁচু এই পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত শহরটিতে রয়েছে অজস্র সৌন্দর্যের নিদর্শন যা এক ভিডিওতে দেখানো একদমই অসম্ভব মাত্র 1 লাখ মানুষ এখানে বসবাস করলেও সারা বছর পর্যটকদের ভিড়ে ভরে থাকে এই শহর এক কথায় সিকিম রাজ্যের প্রাণকেন্দ্র হলো এই গ্যাংটক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা গ্যাংটকের 10 পয়েন্টস অর্থাৎ 10টা বিশেষ জায়গা আপনাদের সামনে তুলে ধরব যেখানে একদম সামান্য খরচেই আপনারা ভ্রমণ করতে পারবেন তো গাইস তোমরা দেখতে পেয়েছো আগের ভিডিওতে আমরা ফ্লাইটে করে এসেছি আর কি বাগডোরা এয়ারপোর্ট ওখান থেকে আমরা বাসে করে এসেছি আর কি দা হোটেল রেড রোজ আমরা ছিলাম তো অ্যাকচুয়ালি আজকে আমরা লোকাল 10টা পয়েন্ট তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর তোমরা কিভাবে ঘুরবে কিভাবে ওই পয়েন্টগুলো তোমরা যাবে কি কি তোমাদের প্রয়োজন সব তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে তো চলো গাইস ফার্স্টেই তোমাদের যেটা দেখানোর বিষয় সেটা হলো গ্যাংটকের রাস্তা জাস্ট দেখো কতটা আঁকা বাগান নিচ থেকে উপর অব্দি পুরো ঢালু রাস্তা বন্ধুরা আজকে আমাদের যাত্রার প্রথম স্থান হলো হ্যান্ডিক্রাফট অ্যাকচুয়ালি হ্যান্ডিক্রাফট বলতে হাতে তৈরি জিনিসকে আমরা বোঝাই এখানে বসবাসকারী মানুষদের হাতে তৈরি যে জিনিসগুলো যেমন বিভিন্ন বই পরে বিভিন্ন মৃৎশিল্প শাড়ি এরকম বিভিন্ন জিনিস এখানে তোমরা দেখতে পারবে আরও একটা জিনিস তোমরা কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারো ওই ড্রেসগুলি পরে ড্রেসগুলোর প্রাইস নেবে 100 টাকা করে তো এখানে মোটামুটি দেখার জিনিস রয়েছে বাট এখানে বেশি টাইম ওয়েস্ট না করে তোমরা পরের সিন দেখার জন্য বেরিয়ে পড়তে পারো গ্যাংটকে আসলে তোমরা এক অপরিচিত মনোমুগ্ধকর দৃশ্যের সম্মুখীন হবে সেটা হলো গ্যাংটকের অদ্ভুত এই পাহাড়ি পরিবেশ তো গাইস আমরা এখন চলে এসেছি বাকথাং ওয়াটারফল আর কি দেখতে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখো আমরা কতটা কি বলবো উপরে আছি আর আরো উপরে পাহাড়টা চলো সামনে ওয়াটারফল ভিড়টা অনেক বেশি এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে গাড়ি আসছে আর জাস্ট দেখো রোড টাইপের অনেক যেটা এখানে তোমরা এরকম ড্রেস পরে ছবি তুলতে পারবা বাট এখানে ড্রেস পরে পরে ছবি তুলতে গেলে তোমাদের পার হেড 400 টাকা করে নেবে তো অনেকটাই লস আর আমরা এর আগে যেখানে গেছিলাম ওখানে পার হেড 100 টাকা করে নিচ্ছিল তো এরপরে আরও একটা আমরা জায়গায় যাবো ড্রাইভারের সাথে কথা বললাম উনি বললো ওখানে অনেক ভালো দৃশ্য ওখানে জাস্ট 100 টাকায় আমরা ড্রেস পরে ছবি তুলতে পারবো তো জাস্ট 100 না সরি জাস্ট 50 টাকায় তো ওখান থেকে আমরা ফটো তুলবো আর কি ড্রেস পরে আর তোমরা এখানে যদি ড্রেস পরে না ছবি তুলো ওটাই বেটার হবে মানে এখানে অনেকটা কস্টলি পড়বে এটা যাদের সামর্থ্য তারা তুলতে পারো দেখতে পারলে দৃশ্যটা জাস্ট অসাম টাইপের যাবো নেক্সট নেক্সট ডেস্টিনেশন আমাদের তো চলো আর একটা ব্যাপার তোমরা কিন্তু বকথাং ফলসের পাশে একদম ছোটখাটো একটা বৌদ্ধ মন্দির দেখতে পাবা তো এখান থেকে তোমরা একটু জলও খেয়ে নিতে পারো তো গাইজ আমরা এখন চলে এসেছি গঞ্জাং মনস্টারি টেম্পেল আর কি দেখতে পাচ্ছ দেখো টেম্পেলটা কি অ্যাকচুয়ালি এটা বৌদ্ধদের তৈরি অ্যাকচুয়ালি এখানে বুদ্ধিস্টরা বেশি থাকে কোনো মন্দির হবে এটা একটা তো চলো ভিতরে গিয়ে দেখি আমাদেরকে দেখা এক্সপ্লোর করি আর কি চলো জাস্ট রাস্তাটা একবার দেখো কতটা নিচু কতটা ঢালু কথা ঠিক মতো বলতে পারছে না প্রচন্ড ঠান্ডা পড়ছে এখানে হাত মুখ সব জমে যাচ্ছে তো এখানে আসতে গেলে তোমাদের টিকিট কাটতে হয় টিকিট কে প্রাইস কত আছে প্রাইস কত আছে টিকিট 10 রুপি তো এই মন্দির যাওয়ার জন্য তোমায় 10 রুপিসের টিকিট লেনা পড়েগা তো
আমিও হিন্দি বলতে শুরু করে দিয়েছি, ঠিক আছে, তোর সাথে মানে হিন্দি বলতে হচ্ছে, আবার বাংলা বলতে হচ্ছে। তো বন্ধুরা, এই মন্দিরটা অনেকটা বড় মন্দির, তবে ওদিকটা কিন্তু বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, থাকার জায়গা, আর এদিকটা কিন্তু রেস্টুরেন্ট। এটা খুবই সুন্দর, আর সামনে দিকে হলো মন্দিরটা, আর ভিউটা খুব ভালো। তবে এখানে এটা কিন্তু বৌদ্ধ মন্দির, গ্যাংটকে আসলে তোমরা কিন্তু বৌদ্ধ মন্দিরই বেশি দেখতে পাবে, কারণ বৌদ্ধরা এখানে বেশি স্টে করে। গাইজ, এখানে আশ্রমে যাওয়ারও ব্যবস্থা আছে, আর জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আশ্রমে যেতে গেলে তোমরা ওই দিকটাতে নিচে সিঁড়ি দিয়ে নেমে যাবে। তো ফাইনালি আমরা গঞ্জাং মনাস্ট্রি টেম্পলে এন্টার করলাম। আমরা ছিলাম ইস্ট সিকিমে, আর এটা নর্থ সিকিমের দিকে। নর্থ সিকিম হাইওয়ে দিয়ে এটা আসতে হয়। আর মন্দিরটা দেখতে যেমন সুন্দর, পরিবেশটা তার থেকে বেশি সুন্দর। এটা হলো মেন মন্দির, মেন মন্দির আমরা এখানে দর্শন করব। আর বন্ধুরা, তোমরা এখান থেকে অনেক ফটোশ্যুট করে নিতে পারো, অনেক সুন্দর একটা জায়গা। তোমরা এখন সিঁড়ি ভেঙে উপরে উঠে ঠাকুরের দর্শনটা করব। আর এটা কিন্তু বৌদ্ধ মন্দির, আগের থেকে বলে রাখছি, এটা কিন্তু বৌদ্ধ মন্দির। আর জাস্ট ভিউটা তোমরা দেখো, আমি এখন ঢুকে গেলাম মন্দিরের মধ্যে। আর প্রতিমাটাও খুব সুন্দর, খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো। তো গাইস, এই ছিল এখানকার দৃশ্য দেখার মতো। আর একটা জিনিস, সেটা হলো চারিধারে গেলে তোমরা কিন্তু এখানে প্রচুর মোমবাতি জ্বলতে দেখতে পাবা, এদিকটা দেখতে পাবা, অপোনেন্ট ওদিকটাও তোমরা দেখতে পাবা। আর কুয়াশা যেহেতু ভরা, সেহেতু তোমরা এখান থেকে দৃশ্যটা ভালো মতো দেখতে পাচ্ছ না, বাট যখন কুয়াশা থাকবে না, তখন এখান থেকে দৃশ্যগুলো জাস্ট সুন্দর লাগবে। পাহাড়ি পরিবেশ পুরোটাই তোমরা এখান থেকে ফিল করতে পারবা। তো চলো, আমরা এখন যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, সেহেতু আমরা এখান থেকে বেরিয়ে খাবার নিয়েছি। দেখতে পাচ্ছ না, মাশরুম নিয়েছি, আর এটা হলো তোমাদের মেনু লিস্ট। এখান থেকে তোমরা খাবার চয়েস করে নিতে পারো, আর এখানকার খাবার খুবই টেস্টি। ভাই তোমার খানা বহুত আচ্ছা তা, খানা আচ্ছা তা, বন্ধুরা, ওটা হলো তাসি ভিউ পয়েন্ট। ওখান থেকে তোমরা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারবে ক্লিয়ারলি। বাট প্রচণ্ড যেহেতু কুয়াশা, সেহেতু আমরা এখানে আর ওয়েট করবো না, আমরা বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো গাইস দেখো, জাস্ট কতটা কুয়াশা চলে আসছে এখন লাচা ফলে। আর এটা হলো আমার অবস্থা, কারণ বৃষ্টি পড়ছে, গোপুরে তো ঢেকে নিয়েছি ওয়াটারপ্রুফ কেস দিয়ে, আর প্রচণ্ড কুয়াশা আর খুব বৃষ্টি পড়ছে। সামনে হলো লাচা ফলস, সেটা দেখতে যাবো এখন। আগে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মিস করেছি আমরা কুয়াশা থাকার জন্য, তোমরা ওখানটা দেখে নিতে পারো, তোমরা দেখিয়েছি ভিডিওতে আমি। তোমরা এখানে জলপ্রপাত দেখতে পাবা, আর এখানে দেখতে হচ্ছে লাচা ফল। খুব একটা বড় না ফলসটা, আমি যখন অযোধ্যা পাহাড়ে গেছিলাম তোমাদের ভিডিওতে দেখেছিলাম, অনেক বড় ছিল সেই ফলসটা, মানে খুব একটা বড় না, ছোট একটা। আর এখানে ভিউটা খুব সুন্দর আসছে এই জলপ্রপাত আসার কারণে, এ আর কি। জায়গাটা অনেকটা সুন্দর, বাট কুয়াশায় ঢেকে যাওয়ার কারণে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে আমি পারছি না, আর আমার অবস্থাটা দেখো। তো গাইজ চলো এখন নেক্সট ডেস্টিনেশনে যাবো। পাঁচটা পয়েন্ট কমপ্লিট হয়ে গেলো, যেহেতু আগের পয়েন্টটা দেখতে পাইনি। আর একটা কথা, এখানে আসার সময় না জাস্ট এই পাথরগুলো একটু লক্ষ্য করবে, আমি অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছিলাম, এবড়ো খেবড়ো পাথর, কিন্তু সমান্তরাল আসতো না। আর এখানে ওটা তোমরা ছেড়ে তুলতে পারবো, আর এখানে দেখতে হচ্ছে চড়ছে অনেকটা রোপওয়ের মতো। তো চলো, এখানে তোমরা খাবার দাবার পাবো, বাট আমরা যেখানটা খেয়েছিলাম ওই খাবারটা খুব ভালো ছিল। এবার আমরা চলে এসেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে তোমরা নানান রকম উদ্ভিদের সমাহার দেখতে পেলেও, এখানে একটাই প্রবলেম, তোমরা কখনো গা ঘেঁচবে না গাছের সাথে। এখানে প্রচণ্ড কেঁচো যোগ পাওয়া যায়, ওই কারণে গাড়িওয়ালা আমাদের আগে থেকে নিষেধ করে দিয়েছিলো। তো এটাই আর কি, এখানে তোমরা এই উদ্ভিদ দেখতে পাবা খুব সুন্দর সুন্দর, আর বিভিন্ন রকমের উদ্ভিদ তোমরা এখানে পেয়ে যাবা। আর এখানে এন্টার করতে 20 টাকা করে লাগবে। গাইস ফাইনালি চলে এসেছি সিকিমের একটা অন্যতম সুন্দর একটা জায়গা, সেটা হলো গণেশ টক, গণেশের মন্দির দেখতে পাচ্ছ। তো গাইস গণেশ টকের এখানে তোমরা অনেক স্টল দেখতে পাবা। একটা বিশেষত জিনিস হলো, সেটা হলো এর আগে আমরা যে কটা জায়গায় কাপড় চোপড় পরতে গিয়েছি সেখানে 100 টাকা 200 টাকা 300 টাকা অবধি বলেছে, বাট গণেশ যদি তোমরা কাপড় চোপড় পরে ছবি তোলো এখানে মাত্র 50 টাকা হয়ে যাবে,
মানুষজন এখানটাই বেশি। উপরের দিকে যাচ্ছে ফাইনালি অনেকটা হেঁটেই চলে এসে গণেশ মন্দিরে। আমরা এখন গণেশ মন্দিরের উপরে আছি, এর উপরে অনেক দেখার কিছু আছে, সেখানে আমরা এখন যাব। গণেশ টকের ঠিক মাথার উপরে রয়েছে ছোট্ট একটা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের মাথায় আমি এখন একটু জল ঢালবো। দেখতে পাচ্ছ অনেকে জল ঢালছে, আমিও একটু ঠান্ডার মধ্যে শিবলিঙ্গের মাথায় একটু জল ঢেলে দিলাম। যেই দৃশ্য দেখার জন্য তখন উদ্গ্রীব হয়েছিলাম সেই দৃশ্যটা ফাইনালি দেখতে পারলাম। জাস্ট তোমরা দেখো কুয়াশাটা কেটে গেছে আর কতটা সুন্দর লাগছে এই ভিউটা। আমরা এখন গণেশ টকের উপরে আছি, এটাই হলো গ্যাংটকের লোকাল ভিউ পয়েন্ট। প্রথমে যখন আমরা গাড়ি স্টার্ট করি ওরা বলেছিলো ভিউ পয়েন্টে নিয়ে যাবে, বাট পরে বলে গ্যাংটকের মাথায় তিনতলা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটাই হলো আসল ভিউ পয়েন্ট। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে, এতটা প্রাকৃতিক সৌন্দর্য আমি মানে কোনোদিনও দেখিনি আর কি, এতটা সুন্দর। জাস্ট মেঘটা কেটে তোমাকে দেখালাম দৃশ্যটা, জাস্ট মানে এখনকার দৃশ্যটা দেখো, যেখান দিয়ে নামছি সেখান দিয়ে আর কি এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তোমরা মাস্ট একবার হলেও তোমরা সিকিম ট্রাই করো। চলো এখন আমরা নেক্সট ডেস্টিনেশন আমরা যাবো, আমাদের গাড়ি নাম্বার লাস্টে 158 সেটা খুঁজছি আর কি, চলো সেখানে যাবো একটু পরে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি হনুমান টকে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, একটা টুপি কিনে নিয়েছে আমি আর বাবা, আর একটা সাথে কিনে নেওয়া হয়েছে। তো চলো দেখতে পাচ্ছ অতটা উপরে আমাদের উঠতে হবে গণেশ টকের মতো, কোন দিক দিয়ে ঢুকবো এদিকটা এই যে না রাস্তা এদিক মনে হয় নাকি এদিক রাস্তা, এই যে বেরোচ্ছে রাস্তা এদিকটা হবে। হনুমান টকে আসতে গেলে প্রথমে এখানে জুতো খুলে রাখতে হবে, অর্ধেকটা রাস্তা ওঠার পরে জুতো খোলার জায়গা ছিল, বাট এখানটাই আগেই জুতো খুলে রাখতে হবে, তারপরে আমরা যাবো। আর পাহাড়ের একদম উপরে আমরা চলে এসেছি, এর উপরে নেই আর কি, একদম সর্বোচ্চ উপরে আমরা এখন আছি। তো যারা বয়স্ক যাদের শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে তারা অবশ্যই অক্সিজেন মাস্ক নিয়ে উঠবেন। বন্ধুরা প্রথমে ভেবেছিলাম মাটি থেকে হনুমান টক আর মাটি থেকে গণেশ টকের উচ্চতা প্রায় সমান, কিন্তু না, হনুমান টকে উঠতে গেলে তোমাদের একটু বেশি কষ্ট করতে হবে, তারপরে সোজাসুজি অনেকটা পথ হাঁটতে হবে, তারপরে তোমরা মন্দিরে দর্শন পাবে। তো গাইস আমি এখন হনুমান টক মন্দিরে উঠে পড়েছি আর কি, অনেকটা উপরে, এখান থেকে কুয়াশা সরে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে আর কি। গণেশ টক থেকে ভিউটা ভালো আসছিলো, বাট এখান থেকেও খুব একটা খারাপ আসছে না, দারুণ আসছে ভিউটা। আর আমরা একদম পাহাড়ের উপরে আছি, একদম মানুষ যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তো গণেশ টক মন্দির দুখানা মন্দির পাশাপাশি, বাট মেন মন্দির ওটা। আর তোমরা এখানে পুজো দিতে পারো, ধূপকাঠি জ্বালিয়ে এখান থেকে প্রসাদ নিচ্ছে অনেকে। তো গাইস সিকিমে আসার মেন সৌন্দর্য হলো এটা, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। গণেশ টকের থেকে সুন্দর ভিউ আমরা পাচ্ছি হনুমান টকে এসে, একদম পাহাড়ের উপরে অনেকটা উপরে আমরা আছি, এর উপরে আর কি যাওয়ার কোনো রাস্তা নেই। এ অবধি জাস্ট দেখো তোমরা ভিউটা, কুয়াশা আছে তাও এতটা সুন্দর লাগছে, কুয়াশা না থাকলে আরও অনেক সুন্দর লাগতো। আর এই আর কি জাস্ট তোমাদের এইটুকুই দেখানো ছিল আজকে। তো এই 10 লোকাল পয়েন্ট তোমরা গ্যাংটকে এসে ঘুরতে পারবে। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2500 টাকা 2023 দাঁড়িয়ে, তো তোমরা বার্গেনিং করতে পারো, করলে 200 কম হতে পারে, বাট 2500 যদি বেশি বলে তাহলে তোমরা যাবানা অনেক গাড়ি পেয়ে যাবে 2500-এর মধ্যে। আর আমরা যে টাইমটা এসেছি আর কি, এই যে জুন মাস মে মাস, তোমরা আসলে ঠিক এর 1-2 মাস আগে আসলে আরও অনেক সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবা। তো আর কি আজকে ভিডিওটা এই অবধি ছিল, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা নেক্সট দার্জিলিং যাবো, আর কালকে যাবো নাথুলা পাস বাবা মন্দির, আর আরও যে দৃশ্যগুলো আছে ইস্ট সিকিম নর্থ সিকিমের যে বিভিন্ন জায়গাগুলো সেখানে আমরা কালকে এক্সপ্লোর করবো, এখনও 2-3 আমরা সিকিমে আছি। তো আর কি গাইজ, আর তোমরা আসলে এখানে অবশ্যই ছাতা নিয়ে এসো, কারণ হঠাৎ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর বৃষ্টি অফ হয়ে যাচ্ছে। তো আর কি তোমাদের বলার ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেটেড হই, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, বাই।